प्रथम श्रेणी सकल छात्र छात्री बंधुरा चैने तुम्हारे आो एक स्वागत जाना आज वीडियोते तुम्हारे मॉडल एक्टिविटी टास्क स्वास्थ्य और शारीरिक शिक्षार पार्ट फोर अर्थात जुलाई मासेर प्रश्नगुलो नहीं आलोचना करब। अवश्य वीडियो शेष पर्यन्त देखो और चैनल नतून हो चैनल के सबस्क्राइब करो और वीडियो जदि भालो लागे अवश्य एक लाइक करो। ताहले चलो आमरा आजकेर आलोचना शुरू करी। एक नम्बरे बला हयेछे बहुर मध्ये सठिक उत्तरटी खुजे बार करे टिक चिन्ह दाओ। कोनटी शारीरिक सक्षमतार दक्षता सम्पर्कित उपादान? तीनटी अपशन देवा पेशी शक्ति गति नमनीयता। सठिक उत्तर हबे गति। शारीरिक सक्षमतार स्वास्थ्य सम्पर्कित उपादानटी हलो अपशन देवा रयेछे भारसाम्य क्षमता पेशी सहनशीलता। सठिक उत्तर पेशी सहनशीलता। 1907 साल থেকে পরপর তিনবার ট্রেডস কাপ জেতে কোন দল? অপশন আছে ডালহৌসি, মোহনবাগান, কুমারটুলি। সঠিক উত্তর মোহনবাগান। কখন স্প্লিন্ট ব্যবহার করা হয়? রক্তপাত বন্ধ করতে, জ্বর কমাবার জন্য নাকি অস্থিভঙ্গের ক্ষেত্রে? সঠিক উত্তর হবে অস্থিভঙ্গের ক্ষেত্রে। 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। শারীরিক শিক্ষার লক্ষ্য ব্যক্তি সত্তার ড্যাশ? সঠিক উত্তর পূর্ণ বিকাশ। দ্রুততার সঙ্গে দিক পরিবর্তনের ক্ষমতা নির্ভর করে ড্যাশ উপর? সঠিক উত্তর হবে ক্ষিপ্রতার উপর। 50 মিটার দৌড় ড্যাশ নির্দেশ করে? সঠিক উত্তর হবে ট্র্যাক নির্দেশ করে। প্রতিদিন শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ ড্যাশ বিভিন্ন যন্ত্র? সঠিক উত্তর হবে শরীরের অভ্যন্তরীণ বিভিন্ন যন্ত্র ও তন্ত্রগুলির ওপর প্রভাব বিস্তার করে। 3 আছে বাঁদিকের সঙ্গে ডান দিকের অংশ মেলাও। বাঁদিক এবং ডান দিকে কী কী তথ্য দেওয়া রয়েছে সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এছাড়া তোমাদের প্রশ্নপত্র দেওয়া রয়েছে, আমি সঠিক উত্তরগুলো শুধুমাত্র বলে দিচ্ছি। গতি হবে ন্যূনতম সময় অতিক্রান্ত দূরত্ব। প্রতিক্রিয়ার সময় হবে নির্দেশ ও কাজ শুরুর মধ্যবর্তী সময়। নমনীয়তা হবে অস্থিসন্ধির সঞ্চালন ক্ষমতা। ক্ষিপ্রতা শাটল রান। 1854 হবে হাওয়া ভর্তি চামড়ার বলে কলকাতায় ফুটবল খেলা শুরু এবং জিতেন্দ্র কৃষ্ণদেব সেটা হবে শোভাবাজার ফুটবল ক্লাব। 4 নম্বরে আছে কয়েকটি বাক্যে উত্তর দাও। শারীরিক সক্ষমতার দক্ষতা সম্পর্কিত উপাদানগুলির নাম লেখো। শারীরিক সক্ষমতার দক্ষতা সম্পর্কিত উপাদানগুলি হল গতি, ক্ষিপ্রতা, প্রতিক্রিয়া সময়, ক্ষমতা, সমন্বয় সাধন, ভারসাম্য। পরের প্রশ্ন, শারীরিক সক্ষমতার প্রয়োজনীয়তা ব্যক্ত করো। শারীরিক সক্ষমতা প্রত্যেক মানুষের জীবনে একটি মূল্যবান সম্পদ আর এই শারীরিক সক্ষমতার মূল উৎস হল ব্যায়াম। শারীরিক সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তাগুলি হল প্রথমে স্বাস্থ্যের বিকাশ। শরীরের অভ্যন্তরীণ যন্ত্র ও তন্ত্রগুলির উন্নতি ঘটে যেমন ফুসফুস, হৃৎপিণ্ড, পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র প্রভৃতি। পেশির শক্তি ও সহনশীলতা বৃদ্ধি পায়, রক্তচাপ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, সঠিক ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এরপর শারীরিক বিকাশ, সৌন্দর্যমণ্ডিত দেহভঙ্গি ও রোগ প্রতিরোধ ক্ষমতা লাভ করা সম্ভব হয়। সামাজিক বিকাশ, মানুষের কর্মক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি পায় এবং দারিদ্রতা দূরীকরণ ঘটে, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ মনোভাবের উন্নতি ঘটে। এরপর আছে মানসিক বিকাশ, যে কোনো পরিবেশে মানিয়ে নেওয়া এবং উদ্বেগ নিয়ন্ত্রণের ক্ষমতা বৃদ্ধি পায়। সুষম মানসিক বিকাশ ও দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, মোহনবাগান স্পোর্টিং ক্লাব সম্পর্কে যা জানো লেখো। মোহনবাগান স্পোর্টিং ক্লাব গঠিত হয় 1889 খ্রিস্টাব্দে। এই ক্লাবের প্রথম সভাপতি এবং প্রথম সম্পাদক যতীন্দ্রনাথ বসু। ক্লাবের প্রথম অধিনায়ক ছিলেন মণিলাল সেন। মোহনবাগান কর্মকর্তারা প্রথম থেকেই আইন শৃঙ্খলার ব্যাপারে কড়া ছিলেন। বিদেশি ফুটবলার খেলানোর ক্ষেত্রেও ছিল এই ক্লাবের কঠোর অনুশাসন। ছাত্র ও শিক্ষকদের নানাভাবে পরীক্ষা করেই দেওয়া হতো ক্লাবের সদস্যপদ। মোহনবাগান ক্লাবের কর্তারা খেলাধুলার সঙ্গে চরিত্র গঠন ও বিদ্যা অর্জনেও গুরুত্ব দিতেন। 1907 সাল থেকে পরপর 3 বার ট্রেডস কাপ জেতার পর মোহনবাগান IFA শিল্ড খেলার সিদ্ধান্ত গ্রহণ করে। 1911 সালে IFA শিল্ডের প্রথম রাউন্ডের খেলায় অংশগ্রহণ করে মোহনবাগান ক্লাব সেন্ট জেভিয়ার্স কলেজের বিরুদ্ধে 3 গোলে জয়লাভ করে। এরপর বিভিন্ন রাউন্ডের খেলায় জয়লাভ করে অবশেষে ফাইনালে ওঠে মোহনবাগান। ফাইনাল খেলায় সাহেবদের পরাজিত করে জয়লাভ করাতেই সমগ্র বাংলা মোহনবাগানের শিল্ড জয়ের বিজয়োৎসবে মুখরিত হয়ে উঠল। সমগ্র দেশে যেন নেমে এসেছিল অকাল দীপাবলি,
চারদিকে শুধুই মোহনবাগানের জয়ধ্বনি। মোহনবাগানের এই শিলজয় ভারতের স্বাধীনতা আন্দোলনে অনুঘটকের কাজ করেছিল।